কে লেবু কেটে কি দেবে আজ? እን তো যাচ্ছে গাকি মা। ও বৌমা, ठाকো মোشه যাই মা, এক্ষুনি আসছি। একটা পার্সেল আছে পরনেশ্বরী বসুর নামে। পরনেশ্বরী বসুর বটে। ওই নামে তো কেউ থাকে না তো। আপনি বাড়ি ভুল করছেন। নামটা যেন সিন্ধু সওফ কত আমি অরুমেশরী। আমার বাবা আমার দেওর নামটা এখনো বেঁচে আছে। অন্তর মহল। কারোর মা, কারোর স্ত্রী, কারোর বৌমা। এগুলোই যেন একটা সময়ের পর বহু মহিলার পরিচিতি হয়ে ওঠে যেখানে সব কিছুর মাঝে হারিয়ে যায় সে নিজেই চাপা পরে যায় নিজের অস্তিত্ব নিজের অনুভূতি আর চারপাশের মানুষগুলোই হয়ে যায় তার আইডেন্টি তাই এক সাধারণ ঘরের বউ হয়ে যিনি খুব শিগগিরই দর্শকদের অন্দর মহলে প্রবেশ করতে চলেছেন তিনি পরমেশ্বরী আমাদের কনিনিকা ব্যানার্জি কোনিদি কোনিদি ফার্স্টেই জিজ্ঞেস করব অনেক দিন পর আবার দর্শকদের ঘরে মানে ঘরে ঢুকতে চলেছে সিরিয়ালের মাধ্যমে সেটাই কেমন লাগছে ঘরে ঢোকার একটা মজা আছে আবার দুঃখ আছে মজাটা হলো এটা যেটা একটা জাস্ট বাটন টেপা তারপরেই তাদের রান্নাঘরের পাশে টিভি চলছে কারোর বেডরুমে টিভি চলছে কেউ হয়তো পুজো করতে করতে দূরে টিভি চলছে টিভি সব জায়গায় পৌঁছে যায় আবার দুঃখের জায়গা এটা হলো যে বোতামটা টিপলেই সেটা কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে তাই আশা করছি অন্দরমহল অন্দরমহলে ঢুকবে এবং ওই বাটনটা অনই থাকবে কোনো দিন অফ হবে না এবং সেটার জন্যে নিজেকে যতটা কসরত করতে হয় নিজেকে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমি চেষ্টা করব করার আচ্ছা এবার শুনবো পরমেশ্বরীকে নিয়ে কিছু কথা তুমি যদি বলো সে কেমন সে কতটা কণিনিকার সাথে মেলে মিল নেই পরমেশ্বরীর সাথে কণিনিকার মিল খুবই কম কারণ কণিনিকা একটু অন্যরকম পরমেশ্বরী অতীব সাধারণ একটি মেয়ে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে সে ফ্যাশন বোঝে না ইংরেজি বলতে পারে না সে আজকালকার মেয়েদের মতো নয় সে একেবারেই জানে না ত্বকমালা মানে যেটা আমরা যে একটা হয় না নিজেরা একটা মোড়োকে নিজেকে মুড়িয়ে রাখি সে মোড়কে মুড়তেই জানে না যে কারণে তার সে খুব সাদামাটা একজন মানুষ এবং বিয়ে হয়ে যায় বসু পরিবারে মানে অত্যন্ত পয়সা বলা একটা বাড়িতে এবং সেখানে গিয়ে সে সকলে ফাইভ ফর মাস কাটতে খাটতে নিজেকে ভুলতে আরম্ভ করে আমি কনিনিকার সঙ্গে মিল এই কারণেই বলছি মিল হয়তো সামান্য হলেও থাকবে তার কারণ একটাই আমিও একজন মেয়ে এবং আমরা প্রত্যেকে যারাই আমরা মেয়ে তারা সব সময় নিজেকে সেকেন্ডারি রাখি আমরা সব সময় না অন্যেরটা আগে ভাবি এবং সেটা করতে গিয়ে কখনো কখনো নিজেকে হারিয়েও ফেলি সেটা প্রেম করতে গিয়েও দেখা যায় একটা সংসার করতে গিয়েও দেখা যায় সংসার করতে করতে সন্তান মানুষ করতে গিয়েও দেখা যায় সব জায়গায় মেয়েরা সব সময় তার আশেপাশের মানুষকে যারা যাদেরকে সে ভালোবাসে বা ভালো রাখার চেষ্টা করে তাদেরকেই প্রথম প্রায়োরিটি দিয়ে ফেলে পরমেশ্বরীর সাথে কণিনিকার এইটুকুনি মিল কারণ এই বেসিক যেটা যেটা মানে আমার মনে হয় তোর সাথেও মিল আছে প্রত্যেকটি এখানে এই মুহূর্তে যারা এখানে রয়েছে এবং যারা ক্যামেরার উল্টো দিকে শুনছে তারা প্রত্যেকে ভগবান বা সময় মানে একটা মানুষকে তো বানানো হয় মেয়েদেরকে এইভাবেই বানানো বানিয়ে পাঠানো হয়েছে তার মধ্যে স্নেহ মমতা ভালোবাসা এতটাই ভরা যে তার নিজের খেয়াল না রাখলেও চলে কিন্তু সে বাকিদের খেয়াল রাখতে মত্ত থাকে পরমেশ্বরী এরকম নিজেকে হারিয়ে ফেলে এই এইরকমভাবে চলতে চলতে তারপরে সেই জায়গা থেকে নিজের আইডেন্টি খুঁজে বার করা আবার নিজের পায়ে দাঁড়ানো নিজেকে চেনা নিজেকে জানা এই যে অস্তিত্ব নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার গল্প তো এটা সেক্ষেত্রে তুমি আজকে এখানে দাঁড়িয়ে একদমই পরমেশ্বরী মতো না হো নিজের অস্তিত্বটা তৈরি করতে এখনো কি লড়াইটা তোমায় করতে হয় কে করছে না এই মুহূর্তে তুই যে আমার মাইকটা ধরে রয়েছিস বা এখানে সকল আমরা সবসময় অস্তিত্বের লড়াই করছি সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট একটা কথা আছে জঙ্গলে প্রত্যেকটা জানোয়ার প্রত্যেকটি জন্তু সবসময় নিজেকে বাঁচানোর জন্য অস্তিত্বের লড়াই করছে একইভাবে সভ্য সমাজেও কিন্তু আমরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মেবি রোজগার করার জন্য মেবি নিজের জায়গাটা তৈরি করার জন্য মেবি সম্মান পাওয়ার জন্য মেবি ভালোবাসা পাওয়ার জন্য অস্তিত্বের লড়াই কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সমাজে প্রত্যেক জায়গায় চলছে এই সিরিয়াল একটা কো তোমার সাথে মিলে গেছে লুকটা মানে সিঁদুর বিয়ে হওয়ার পরে এই ধরনের তো সেটা কতটা এনজয় করছে আমি মানে এখানের করে উইক টুইক পরেছিলাম একদিন এই প্রমোশন টোমোশন করে বাড়ি ফিরলাম ভাবলাম মা হয়তো বলে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ভুলে গেছি সব সবাই বিয়ে হয়েছে এরম সে যেহেতু আমি এমনিই ঘুরে বেড়াই আমি মা দরজা খুলে খুলে বলি এটা কী উইকটা মাথার উপর উঠে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে তো মা খুব ভয় পেয়ে গেলাম দেখে আমার খুব অবাক লাগলো কেন বললো না আমাকে ভালো লাগছে দেখতে তখন আমি স্কুলে আমি তো সারাক্ষণ শাখা পলা সিঁদুর এই পরেই এখন তো আমি পরমেশ্বর আমি এখন কিন্তু সাজ তো একই তো কণিনিকার সাথে পরমেশ্বরী এই জায়গায় মিল কিন্তু প্রচণ্ড সাজগোজগুলো একরকম একদম তো এক্ষেত্রে দশটা থেকে সাড়ে দশটা চৈতিদির একটা সিরিয়াল আসছে এরপর সাড়ে দশটা থেকে তুমি আবার এখানেও মিলে যাচ্ছে তুমি মানে এক আকাশের নিচে টিমই আবার ফিরছে আর একই সময় তো সেইটা সেইটা নিয়ে আমি খুব এক্সাইটেড আমি আমার সিরিয়াল আমি চৈতিদির সঙ্গে আমার একটা অন্য লেভেলের কানেকশন সরি মানে আমরা দুজনে ভীষণ বদমাইশ সরি এটা শুনলে আবার বকুরি দেবে আমাকে কিন্তু আমরা সত্যি একে অপরকে খুব ভালোবাসি একটা অন্য ধরনের সম্পর্ক এক আকাশ করতে করতে তৈরি হয়ে গেছে এখানে রিতাদি আমার সঙ্গে আজকে প্রায় অনেকগুলো দশ বছরও নয় তার থেকে বেশি হবে পনেরো ষোলো বছর বাদে আমি ইত্যাদির সাথে কাজ করব এবং আমি প্রোমো শ্যুট করার সময় আমার মনে হচ্ছিল জানিস ওই একটা জায়গা ছিল যেখানে আমার বড় আমায় কিছু বলবে আমার রিয়েলাইজেশন এবং একে অপরের দিকে তাকানোটা নিজে থেকে হয়ে গেল তো আমার মনে হলো যে এতগুলো বছর কাজ করিনি কিন্তু ওই কানেকশানটা রয়েই গেছে মানে কেমিস্ট্রি যেটাকে বলে এবং আমি আরও আরও একটি কথা বলবো আমার যারা চারদিকে যে সকল চরিত্রে অভিনয় করছে আমি খুব খুশি কারণ আমার মনে হচ্ছে সময়টা খুব ভালো কাটবে কারণ সবাই ভালোবাসার পাত্রপাত্রী এবং আশা করি আমরা ভালো সময় কাটাতে পারবো এবং ভালো সময় কাটলে ভালো কাজ হয় কাজটাও তাই ভালো হবে আশা করছি সবশেষে জিজ্ঞেস করব যে পরমেশ্বরী তো মহিলাদের গল্প আর সিরিয়ালকেও আমরা কিন্তু ধরি মহিলাদের জন্য বিশেষ করে তো সেক্ষেত্রে সকল মহিলাকে তুমি কি বলতে চাইবে মানে সত্যি কথা বলতে মহিলাদের গল্প বলে কিন্তু একটা জিনিসই হয় সেটা হলো মানে তুমি নিজেকে আইডেন্টিফাই করা নিজেকে দেখতে পাওয়া নিজের চলার পথের যা যা আমরা করে থাকি সারাটা দিনে সেই জিনিসগুলোই যখন একটা পর্দার সামনে তোমায় কেউ আঙুলে আঙুল মানে কী হয় থার্ড পারসেন্ট তো বলে আঙুল তুলে দেখিয়ে দেয় যে এটা হচ্ছে তখন কোথাও একটা সেলফ রিয়েলাইজেশান হয় কোথাও একটা নিজেকে চেনা জানার খেলাটা শুরু হয়ে যায় তো আশা করছি পরমেশ্বরী এরকম অনেক মানুষকে অনেক কিছু জানাবে যেটা সে জানে কিন্তু জানতে চায় না বা এড়িয়ে চলে সেই জানার মধ্যে দিয়ে তার নিজেকে আবার রিইনভেন্ট করা যেরকমভাবে পরমেশ্বরী করবে আশা করছি এবং হ্যাঁ নিজেকে চিনতে জানতে আখেরে আমরা না বললেও মেয়েরা কিন্তু যখন এই জিনিসগুলো দেখে চেনে জানে তখন কিন্তু রিয়েলাইজেশনটা হয় এবং যদি কিছুক্ষণের জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করে আমার ভালো লাগবে যাই মা এক্ষুনি আসছি একটা পার্সেল আছে পরমেশ্বরী বসুর নামে বস বাড়ি বটে ওই নামে তো কেউ থাকে না কো আপনি বাড়ি ভুল করছেন নামটা যেন সিন্ধু সভ্যতা আমাদের আমি